যারা দু হাজার একুশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এগারোই নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই একটা ইম্পর্ট্যান্ট ঘোষণা তোমাদের জন্য করেছে তাই ভিডিওটাকে পুরোটা দেখবে আর তোমাদের কি মতামত সেটা আমাদের সাথেও শেয়ার করবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যারা দু হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে টেস্ট পরীক্ষা এই বছর হবে না অর্থাৎ তারা ডাইরেক্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বসতে পারবে এই ঘোষণাটা কিন্তু করা হয়েছে এবার তোমরা আমাকে বলো যে টেস্ট পরীক্ষা যদি না হয় টেস্ট পরীক্ষা সাধারণত এই যেহেতু কোভিড পরিস্থিতি চলছে তার জন্য টেস্টটা নেওয়া সম্ভব হচ্ছে না এবার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা খুবই প্রবল হয়ে গেল যে তাদের ফেব্রুয়ারি বা মার্চে পরীক্ষা হবে যদি টেস্ট পরীক্ষা বাতিল হয়ে যায় যে টাইমটাতে টেস্ট হয় এবছর করোনার জন্য টেস্ট হতে পারলো না যারা মাধ্যমিক দেবে আমি তাদের কথা বলছি তাদের কিন্তু ফেব্রুয়ারি আর মার্চে এক্সাম হওয়ার প্রবলতাটা কিন্তু খুব বেশি বেড়ে গেল যদিও মুখ্যমন্ত্রী কিন্তু এরকম কিছু ঘোষণা করেনি যে কবে পরীক্ষা হবে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কবে হবে উচ্চমাধ্যমিক যদিও বা বলা হয়েছে যে পরে হবে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি তাই যেটা শোনা যাচ্ছে যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সম্ভবত মার্চ বা ফেব্রুয়ারিতে হতে পারে তাই টেস্ট পরীক্ষা তোমাদের কি হচ্ছে বাতিল করে দেওয়া হচ্ছে কারণ মাধ্যমিকে দু তিন মাস আগে তোমাদের টেস্ট পরীক্ষা হয় টেস্ট পরীক্ষাটা এবার কোভিড পরিস্থিতির জন্য বাতিল করে দেয়া হলো তাই সবাই এই বছর মাধ্যমিকে বসতে পারবে এবার এই জিনিসটা তোমাদের কি মনে হয় ভালো হলো আমি তো মনে করি যে একদমই ভালো হলো না যদি তোমরা টেস্ট না দাও তাহলে তোমরা কি করে জানবে যে তোমরা এক্সামের জন্য কতটা প্রিপেয়ার টেস্ট যদি মাধ্যমিকের দু মাস বা তিন মাস আগে হয় তাহলে তোমরা জানতে পারো যে তোমাদের প্রিপারেশনটা কত দূর যে হা মার্কসে মার্ক্সে নাইনটি মার্কস হতে তোমরা এক্সামগুলো দিচ্ছ তাতে তোমরা জানতে পারো যে তোমরা কতটা প্রিপেয়ার এক্সামের জন্য কী নাম্বার পেতে পারো তোমরা তাহলে এটা টেস্টটা যদি না হয় তাহলে তোমাদের ক্ষতিটা হচ্ছে তোমরা ডায়রেক্ট মাধ্যমিকে বসছো তাই তোমরা নাম্বার কিন্তু সেক্ষেত্রে অনেকটা কমে যাওয়ার চান্স কিন্তু থাকবে যদি একবার তোমরা নিজেরা চাইলে বাড়িতে যখন টেস্ট পরীক্ষা হচ্ছে না আর কি করবে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো নিজেরা নিজেদের যে প্রাইভেট টিউটার তাদের কাছে গিয়ে হান্ড্রেড মার্কসের এক্সাম দাও বা নাইনটি মার্কসের যে তোমাদের পরীক্ষা হয় সেই অনুযায়ী তোমরা মক টেস্ট দাও যাতে তোমাদের মাধ্যমিককে কীরকম নাম্বার পেতে পারো বা কীরকম তোমাদের প্রিপারেশন বা কীরকম প্রস্তুতি সেটা যাতে বুঝতে পারো হলে একটা যদি তোমরা নাইনটি মার্কসের এক্সাম না দাও ডাইরেক্ট যদি তোমরা মাধ্যমিকে বসে যাও তাহলে কিন্তু তোমরা দেখবে অনেক সমস্যা তোমাদের সৃষ্টি হচ্ছে অনেক সমস্যা সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে এবার যারা নিচু ক্লাসে পড়ো অর্থাৎ ফাইভ থেকে যারা এইট বা নাইন অবধি আমার চ্যানেলে রয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমাদের কিন্তু এখন অবধি ঘোষণা করা হয়নি যে তোমাদের ফাইনাল এক্সাম হবে কি হবে না যেহেতু এটা নভেম্বর মাস চলছে আর পর পরের মাস হচ্ছে ডিসেম্বর মাস জেনারেলি নভেম্বর মাসের শেষের দিকে তোমাদের এক্সাম হয় ফাইনাল এক্সাম যেহেতু এই বছর কোনো রকম ঘোষণা করা হয়নি তাই আমি ধরে নিচ্ছি যে তোমাদের হয়তো এক্সাম হবে না মানে নাইনটি নাইন পার্সেন্টের দিকে চলে গেছে যে তোমাদের এক্সাম হবে না তাই যাদের ধরো ক্লাস সেভেনে যে পড়ো যার ক্লাস সেভেনের পড়া শেষ হয়ে গেছে মানে যার ক্লাস সেভেনের পড়া কমপ্লিট হয়ে গেছে সে কি করবে সে ক্লাস এইটের পড়া শুরু করে দাও অল্প অল্প করে সাথে কিন্তু ক্লাস সেভেনের পড়াটা রিশন করতে থাকো পরীক্ষা হবে কি হবে না সেটা এখন অবধি কিন্তু জানানো হয়নি আশা করি কিছুদিনের মধ্যে তোমরা জেনে যাবে কারণ একদম যখন তোমাদের স্কুল ছুটি দেওয়া হয় একদম কোভিড পরিস্থিতির একদম সামনের দিকে অর্থাৎ যেদিনকে তোমাদের ছুটি পড়ে স্কুল তখনই ঘোষণা করা হয়েছিল যে তোমাদের সবাইকে পরে ক্লাসে তুলে দেওয়া হবে তাই কোনো রকম কিন্তু সেই দিক থেকে কোনো আপডেট নেই যে তোমাদের এক্সাম ফাইনাল এক্সাম হবে কি না অনেকে এটা অনুমান করেই নিয়েছে যে ফাইনাল এক্সাম হবে না অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছে তার জন্য প্রাইভেট টিউটার কাছেও পড়তে যাচ্ছে না নিজেরাও বাড়িতে পড়ছে না কিন্তু এটা করলে তারা পরের ক্লাসের পড়াগুলো বুঝতে কিন্তু খুবই অসুবিধা হবে তাদের ক্ষেত্রে তাই যাদের সিলেবাসগুলো কমপ্লিট হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমার একটাই ডিগুয়েট যে তোমরা নতুন ক্লাসের পড়া শুরু করে দাও অল্প অল্প করে আর না চাইলে তোমরা পুরনো ক্লাসের পড়া একবার রিভিশন দিয়ে নাও ভালো করে পুরো বইটা তারপরে শুরু করো কোনো প্রবলেম নেই পাড়ায় যে দিদে আছে তাদের কাছ থেকে তোমরা চাইলে বই কালেক্ট করতে পারো বা এমনিতে অনলাইন তোমাদের যে বইগুলো সেগুলোর পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেগুলোও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এই হলো আজকের ভিডিওর আপডেট এবার তোমরা আমাকে বলো যারা দু হাজার একুশে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কি এটা ঠিক হলো টেস্ট হবে না এটা ক্ষেত্রে কি তোমাদের সুবিধা হবে নাকি অসুবিধা হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানো তো মাধ্যমিক পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত কোনো আপডেট যদি আমি পাই সবার ফার্স্ট আমি তোমাদের জানানোর চেষ্টা করব দেখা হবে নেক্সট ভিডিওতে টেলেন ভাই